দেশের সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত সেবা খাত হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। ঘুষ নেওয়ার দিক থেকে শীর্ষে পাসপোর্ট, আর সার্বিকভাবে দুর্নীতিগ্রস্ত শীর্ষ তিন খাত হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, পাসপোর্ট ও বিআরটিএ। সেবা খাত নিয়ে এক জরিপের সার্বিক পর্যবেক্ষণে এই কথা বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। শিউলি শবনমের রিপোর্ট। 2020 সালের ডিসেম্বর থেকে 2021 সালের নভেম্বর পর্যন্ত দুর্নীতি ও ঘুষের উপর ভিত্তি করে চালানো গবেষণার ফলাফল জানাতে টিআইবির সংবাদ সম্মেলন। এতে 17টি সেবা খাতের দুর্নীতির চিত্র তুলে ধরা হয়। এ সময় সংস্থাটির নির্বাহী পরিচালক জানান, 2021 সালের জরিপে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে চিহ্নিত হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। এই খাতে সেবা নিতে গিয়ে 74.4% মানুষ অসদ আচরণ, দায়িত্ব পালনে অবহেলা, হয়রানি সহ বিভিন্ন দুর্নীতির শিকার হয়েছেন। যারা সেবা গ্রহীতা তাদের 70.9%, প্রায় 71% উত্তরদাতা কোনো না কোনো ভাবে দুর্নীতির শিকার হয়েছেন, যেটি 2021-এর জরিপ অনুযায়ী ছিল 66.5%। অর্থাৎ মোটা দাগে দুর্নীতির শিকার হওয়ার যে মাত্রা, হারটা, সেটা কিন্তু বেড়েছে। সবচেয়ে বেশি ঘুষ লেনদেন হয়েছে পাসপোর্ট ও বিআরটিএতে। টিআইবি বলছে, 2021 সালের জরিপে দেখা গেছে 70.9% পরিবার বিভিন্ন সরকারি ও বেসরকারি খাত বা প্রতিষ্ঠানের সেবা নিতে গিয়ে দুর্নীতির শিকার হয়েছে। এর মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা 74.4%, এরপরই রয়েছে পাসপোর্ট 70.5%, বিআরটিএ 68.3%, বিচারিক সেবা 56.8%, সরকারি স্বাস্থ্য সেবা 48.7%, স্থানীয় সরকার প্রতিষ্ঠান 46.6% এবং ভূমি সেবা 46.3%। যারা দুর্নীতি করছে, যারা ক্ষমতার অপব্যবহার করছে, তাদের শীর্ষ সরকারিকরণ করছে। সরকার থেকে যে সরকারি শীর্ষ পর্যায়ে থেকে যখন নির্দেশ আসে, সেগুলো সহনশীলতা, সেই সব সহনশীলতা নির্দেশটা যারা যাদের উপরে অর্পিত দায়িত্ব তার পালন করছে না, এবং তারা সেগুলো লঙ্ঘন করছে। দুর্নীতির শিকার হওয়া 55% সেবা গ্রহীতা নেতিবাচক পরিস্থিতির ভয়ে কোনো ধরনের অভিযোগ দায়ের করে না। আবার 49.1% সেবা গ্রহীতা দুর্নীতিকে স্বাভাবিকভাবেই নেয় বলে প্রতিবেদনে তুলে ধরা হয়। স্থানীয় সরকার প্রতিষ্ঠান। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা।